তুফানগঞ্জের বিভিন্ন এলাকায় বৃদ্ধি পাচ্ছে ম্যালেরিয়ার প্রকোপ উদ্বিগ্ন চিকিৎসক সহ আক্রান্ত ব্যক্তিরা ইতিমধ্যে মহকুমা হাসপাতালে বেশ কিছু এই ম্যালেরিয়া রোগী ভর্তি হয়েছেন জ্বরের উপসর্গ নিয়ে আরো বেশ কিছু রোগী বহির্বিভাগে চিকিৎসার জন্য আসছেন তাদেরও রক্তে ম্যালেরিয়ার জীবাণু ধরা পড়েছে বলে জানা গেছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের প্রখ্যাত চিকিৎসক বিপি রায় জানান স্যাঁত স্যাঁতে আবহাওয়া শুকর পালন প্রভৃতিতে এই মশার জীবাণু জন্মাচ্ছে সেই থেকে ছড়িয়ে পড়ছে ম্যালেরিয়ার জীবাণু এই জ্বর হলে জল বেশি করে খাওয়া রক্ত পরীক্ষার উপদেশ দিয়েছেন তিনি এছাড়াও দ্রুত চিকিৎসা গ্রহণের নির্দেশ দিয়ে তিনি এও বলেন বাড়ির আশপাশ পরিষ্কার ও কোথাও জল যেন না জমে থাকে তার দিকে নজর দিতে হবে সকলকে তুফানগঞ্জ থেকে রহমানের রিপোর্ট এই মুহূর্তে দুটো ম্যালেরিয়া পেশেন্ট ভর্তি আছে একটা নাম হচ্ছে আতিয়ার রহমান কুড়ি বছর বয়স বাড়ি হচ্ছে চামটা কলোনি চামটা আর পিভি ম্যালেরিয়া ধরা পড়েছে আর একজন পেশেন্ট হচ্ছে কাজল আর্য বাড়ি হচ্ছে ঝলঝলি দেওচরাই বয়স পঁয়তাল্লিশ বছর এরা দুজনেই ম্যালেরিয়ায় পিভি ম্যালেরিয়ায় আক্রান্ত প্রথম ভাইভাস ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে তুফানগঞ্জ শহরে এবং গ্রামাঞ্চলে ম্যালেরিয়া মশার উপদ্রব প্রচণ্ডভাবে বেড়ে গেছে এই মশার থেকে ডেঙ্গু মশার থেকে ডেঙ্গু ফিভার হতে পারে ইডিস মশার থেকে ডেঙ্গু ফিভার হতে পারে এই মশার থেকে পিভি ম্যালেরিয়া পিভি ম্যালেরিয়া হতে পারে আর হচ্ছে হসপিটাল চত্বরে অনেক ফোরের উপদ্রব হয়ে শুরু হয়েছে যার জন্য কিউলেক্স মশার থেকে এনকেপালাইটিস হতে পারে